প্রিয়াঙ্কা গান্ধী আমূল বেবী, আমূল বেবী হয় এবিলা। প্রিয়াঙ্কাক সাবলে কোন যাব? প্রিয়াঙ্কা গান্ধীক সাব কোন আইব? তাতকৈ কাজিরঙাত গড় বাঘ সাবলে মানুষ যাব? তাতকৈ মানুষ কাজিরঙাত যাব, বাঘ গড় সাব। আমূল বেবী সাবলে কোনো না যায়? দেখিলে লাগে যেন আমূল ক্যাম্পেইন টুডে অলুক সাজে, গতি আমূল বেবী এবিলা। নির্বাচনী সভাত নহয়, প্রিয়াঙ্কাক আমূল ক্যাম্পেইনত সাজে বলে কটাক্ষ করিলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। একোতো নাই, কোন কবা 2-3 হাজার মানুষ উলাইছে, মই গম পোৱা মতে একো নাই। এবিলাক প্রিয়াঙ্কা গান্ধীক সাব কোন আহিব? তাতকৈ মানুষ কাজিরঙাত যাব, বাঘ গড় সাব, বেশি বেশি সময়তো বেশি উপযোগী হব। গান্ধী ফ্যামিলিক চাই লাভ আছে নেকি? আমূল বেবী হয় এবিলাক। গান্ধী পরিয়ালক চাই কিবা লাভ আছে নেকি? প্রিয়াঙ্কা গান্ধীক সাবলে যাওয়াতকৈ মানুষ কাজিরঙালৈ বাঘ গড় সাবলে যাব বলে তীব্র কটাক্ষ করে মুখ্যমন্ত্রীগৰাকীয়ে। প্রিয়াঙ্কার রেলি যাওয়াতকৈ মানুষ কাজিরঙালৈ যাব? দেখিলে লাগে যেন আমূল ক্যাম্পেইন টুডে অলুক সাজে, গতি আমূল বেবী এবিলাক। আমূল বেবীক সাব যাওয়াতকৈ কাজিরঙাত গড় সাবগৈ বেশি লাভ হব। প্রিয়াঙ্কা গান্ধীর অসম ভ্রমণক লৈ এনেদরে তীব্র কটাক্ষ মুখ্যমন্ত্রী। মঙ্গলবারে যোরহাটত গৌরব গগৈর হয়ে নির্বাচনী প্রচারত ভাগ লৈছিল প্রিয়াঙ্কা গান্ধী। প্রিয়াঙ্কা গান্ধী কটাক্ষ করার লগতে কংগ্রেস প্রার্থী গৌরব গগৈকো আক্রমণের লক্ষ্য করে লয় মুখ্যমন্ত্রী। একাংশ লোকে গৌরব গগৈক সরব সাংসদ বলে বাহ বাহ দিয়ে থাকা কার্যক চূড়ান্ত সমালোচনা করে মুখ্যমন্ত্রীগৰাকী। মুখ্যমন্ত্রীর প্রশ্ন, গৌরব গগৈ সংসদত কলিয়াবৰ সমষ্টির হয়ে এটা শব্দ কৈছিল নেকি? অসমৰ হয়ে এটাও শব্দ কৈছিল নে? মাজুলি আর যোরহাটর বাবে এটাও শব্দ কৈছিল নেকি সংসদত? কিছুমান মানুহে কব খোঁজে যে গৌরব গগৈ সরব সংসদ আছিলে। এটা কথা মোক কোনোবাই দেখাই দিয়ক, সেই ব্যক্তিসকলক মই তেওঁলোকক চ্যালেঞ্জ করিম যে সংসদত তেওঁ কলিয়াবৰ সমষ্টির হয়ে এটা শব্দও কেতিয়াবা কৈছে নেকি? তেওঁ যোরহাটর হয়ে এটা শব্দও তেওঁ কেতিয়াবা কৈছে নেকি? তেওঁ মাজুলীর হয়ে এটা শব্দও কেতিয়াবা সংসদত কৈছে নেকি? ইমানতে ক্ষান্ত না থাকি মুখ্যমন্ত্রী কলে, রাহুল গান্ধী জিন্দাবাদ কবলে আমাক সরব সাংসদ নালাগে। গৌরব গগৈ হৈছে গান্ধী পরিয়ালর মুখপাত্র, গান্ধী পরিয়ালর প্রভু ভক্ত এজন ব্যক্তি হৈছে গৌরব গগৈ। অসমৰ ৰাইজৰ বাবে 10 বছৰে সংসদত এটা শব্দও কোৱা নাই গৌরবে। সংসদত কেৱল মণিপুৰ মণিপুৰ কৰি থাকে গৌরব গগৈ। গৌরব গগৈ মণিপুৰৰ জোৱাই নে মণিপুৰৰ নাতিনী? রাহুল গান্ধী জিন্দাবাদ কবৰ কাৰণে আমাক সরব সংসদ নালাগে, অসমৰ সমস্যার কথা কব পৰা সংসদ লাগে। গৌরব হৈছে গান্ধী পৰিয়ালৰ এজন মুখপাত্র, গান্ধী পৰিয়ালৰ প্রভু ভক্ত এজন ব্যক্তি। অসমৰ ৰাইজৰ কথা 10 বছৰ সংসদত এটা শব্দও কোৱা নাই। মুখ্যমন্ত্রী হিসাবে কেতিয়াবা সংসদত মানুহে কথা কলে আমি সাহস পাওঁ, আমাৰ কাম কাজবিলাক সহজ হৈ যায়। তেওঁতো আজিলৈকে একো কথা নোকোৱা নাই অসমত। সংসদত গলে খালি মণিপুৰ 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 কৰি থাকে। আরে তেওঁ মণিপুৰৰ জোৱাই নে মণিপুৰৰ নাতিনী? যে দিনে ৰাতিয়ে মণিপুৰ মণিপুৰ কৈ থাকে আৰু আমাৰ ইয়াৰ কিছুমানে কৈ থাকে না, তেওঁ বহুত কথা কলে। এনেকে কৈ কৈ আমি অসমখনত আমি সদায় পিছ পৰি আছোঁ। উল্লেখযোগ্য যে প্রথম পর্যায়ের 5টা সমষ্টির বাবে এ পর্যন্ত 50ৰো অধিক নির্বাচনী সভাত অংশ ললে মুখ্যমন্ত্রী। 5টা সমষ্টিত বিজেপির ঢৌ আছে বলে কলে বিজেপির স্টার ক্যাম্পেইনার গৰাকীয়ে। ফার্স্ট ফেজত বিজেপির একটা ওয়েভ আছে। সিদিনাখন মই যোরহাটত গৈছিলোঁ, অগণন মানুষ। আজি মাজুলীত, এনেকুৱা মাজুলীত মিটিংটোতো আগত হোৱাই নাই। আর বিজেপি খুব ধুনিয়াকৈ জিকি আছে, কতো একো সমস্যা নাই। মাজুলীৰ পৰা ভাস্কৰ জ্যোতি কটকীৰ ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট।